Hello friends, welcome back to my channel, radhikafamilyvlog. So, ekhon amra ajke jabo choto nanoder bari. Ager vlog e tomaderke dekhalam boro nanoder bari gechhilam. To aaj jacchi choto nanoder bari. Amra tinjone je ready hoye geche. To ekhon shondhe hoye geche tai hoyto ajke continue na korleo ami kalke continue korbo vlog ta. Tumra dekhte thako. Hello, onno mishti lelo. মিষ্টি কিনবে তাহলে আগে চেক করে নিচ্ছে খেয়ে দেয় ভালো কিনা দেখে বলো কিরকম চলবে বলে নিয়ে বেটাই আবার আমাকেও টেস্ট করতে হবে না ভালো ১৫৭ দাও তো আগে বনা তুমি কটা কাটছো তোমার হিসাব করতে করতে অনেক টাইম চলে যাবে হাতে ধরি দাও আমরা চলে এসেছি মানে আর ইলেকট্রিক মোটর অন করছি অন করলে এটা কি হবে আর লাইন নেই মনে হচ্ছে অবস্থা খারাপ হয়েছে ইলেকট্রিক মোটর হবে তো ও ইলেকট্রিক মোটর অন হয়েও গেছে ও আগে নামবে বন্ধ করা গোটা অনেক দূর থেকে কিন্তু লাইন নেই তোমার মাথা এখন আজকে রাত্রিবেলা মাংস করছে ও ব্যাগ ডালিয়ে এসে হয়নি দাঁড়ো কামড়ালো কখন গেছে লাইনটা হ্যাঁ তুমি ভালো আছো কোথায় ও উপরে হ্যাঁ গোটা রাস্তায় দেখলাম লাইন নেই আমি বলি তাহলে ওখানেও থাকবে নি হ্যাঁ ওই যে ওই পাশে আছে সেই ঘরে এখন বাজে ৯টা আর এখন আমরা দিদি বাড়ি চলে এসেছি তোমরা দেখতেই পেলে দিদি বাড়ি থেকে একটু এই পার্লারে আসলাম এই যে পার্লারে চুলটা একটু কাটবো সেই জন্য ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে এখনো কাকু আসেনি দোকানে আর লাইনও নেই
দেখতেই পাচ্ছি কেমন কেমন হয়েছে। আর ও বাইরে বসে আছে, ওই যে আর আমি ভিতরে আছি, যাই হোক। পার্লার থেকে আসার পরে খুব খিদে পেয়ে গিয়েছিল, তো দিদি মাংস কষা রুটি করে রেখেছিল, আমার ফেভারিট, একদম খেয়ে নিলাম। ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ আমার ভিডিওটা এখন আমি কন্টিনিউ করছি। তো কালকে দেখতেই পেলেন আমি চুল কাটতে গেছিলাম, আর দিদি ওখানে রান্না করছে। এটা দিদিদের পুরনো বাড়ি, আর সেখানে আছে নতুন বাড়ি, সেটাও পরে তোমাদের সাথে শেয়ার করবো। আর খুবই গরম, আজকের ভিডিওটা চলবে, আর আজকে আমরা একটা পার্কে যাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাড়ির এইখানে এই পুকুরের নাম নাকি শিয়াল পুকুর, তো এই পুকুরের জল নাকি খুবই ভালো, আর প্রায় সবাই এখানে স্নান করতে আসে। আর ওর পিসামশাই আর দাদার সঙ্গে বেটুও নেমে পড়েছে স্নান করতে, কিছুতেই মানে শুনবে না, ও বাড়িতে স্নান করবে না, ওদের সঙ্গে স্নান করতে গেছে। ওরও খুব মজা লাগে পুকুরে স্নান করতে। তো বন্ধুরা, পার্কে যাওয়ার কথাটা তো বলে ফেললাম, কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল, সেই জন্যে আর ভিডিওটা আমি পার্কের ভিডিওটা আলাদা করে করেছি, তোমরা এটার পরের ব্লগে দেখতে পাবে। আর বড় ভিডিও হয়ে গেলে তো সেরকমভাবে তোমাদের দেখতেও ইন্টারেস্ট থাকবে না, তাই ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। এখন পার্কে ঢুকছি, আর এই পার্কটা খুবই সুন্দর, তোমরা আমার নেক্সট ব্লগে এই পার্কটার পুরো ভিডিও দেখতে পাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো এখনের মতো টাটা।